পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুর পর থেকে দফায় দফায় ট্রেন সহ যানবাহন চলাচল বন্ধ থাকায় প্রভাব পড়েছে খাদ্যপণ্য পরিবহনে, ফলে বেড়েছে প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম। শুধু চালেই প্রকারভেদের প্রতি কেজিতে বেড়েছে 6 থেকে 15 টাকা। কর্মহীন হয়ে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর অনেক মানুষ। ক্ষতির সম্মুখীন হয়েছেন মৌসুমি ফল ব্যবসায়ীরাও। বাজারে বেচাকেনা কমে গেছে অনেকটাই।